নমস্কার সকলকে। আজ আমরা পড়ব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় থেকে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বিকল্প যে সমস্ত শক্তি উৎসগুলো রয়েছে সেখান থেকে বায়ু শক্তি। বায়ু প্রবাহ এক প্রকার গতিশক্তি। বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে যে বিভিন্ন ধরনের উইন্ডমিল আছে তা চালানো হয় এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ শক্তি বিভিন্ন কাজে লাগানো হয়। এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে যখন টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন শব্দ দূষণ ছাড়া অন্য কোনো দূষণ ঘটে না। একটি শর্ত যে সাধারণত 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার হাওয়ার গতি থাকা চাই, না হলে কিন্তু টারবাইনের সাহায্যে এই বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যাবে না। নেক্সট যেটা আমরা পড়ব তা হলো জোয়ার ভাটার শক্তি। সাধারণত জোয়ার ও ভাটার সময় প্রবল যে জলস্রোতের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ জোয়ার এবং ভাটার সময় যে জলস্রোতের সৃষ্টি হয় সেই জলস্রোতের সাহায্যে টারবাইন ঘোরানো যায় এবং বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় এবং এই বিদ্যুৎ শক্তিকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। নেক্সট যেটা আমরা পড়ব তা হলো ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন। পৃথিবীর অভ্যন্তরণ এখনও গরম লাভায় পরিপূর্ণ, প্রায় যার উষ্ণতা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস। লাভার এই তাপ শক্তি কোনো কোনো অঞ্চলে পরিবাহিত হয়ে ভূগর্ভস্থ জলাধারকে অতিশয় উত্তপ্ত করে তোলে। ভূগর্ভস্থ এই অতি উত্তপ্ত জলকে ওপরে নিয়ে এসে চাপ কমিয়ে দেওয়া হয়, এর ফলে প্রচুর পরিমাণে অতি উত্তপ্ত স্টিম উৎপাদন হয়। এই স্টিমের সাহায্যে টারবাইন চালনা করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে কি বললাম যে ভূতাপ থেকে শক্তি আহরণ করে তাকে বিভিন্ন কাজে লাগানো হয় এবং এমনকি বিদ্যুৎও উৎপন্ন করা হয়। ভূত্বকের গভীরে তাপের উৎস হলো কি, এই তরল ম্যাগমা। মাটির যত নিচে যাওয়া যায় উষ্ণতা তত বাড়তে থাকে। ভারতের ভূতাপীয় শক্তিকে কাজে লাগানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ ভারতের বিস্তীর্ণ ভূখণ্ডের মাটির নিচে এর অনেক উৎস রয়েছে। নেক্সট যেটা আমরা পড়ব তা হলো বায়োমাস শক্তি। সাধারণত কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদিকে জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এদের আমরা বায়োমাস বলি। কিন্তু এই সমস্ত জ্বালানির মূল অসুবিধে হলো এদের দহনের ফলে প্রচুর দূষিত পদার্থ উৎপন্ন হয়। এছাড়াও কাঠ এবং গোবরের তাপন মূল্য খুবই কম, তাই এগুলোর দহনে প্রচুর ধোঁয়া এবং ছাই উৎপন্ন হয়। এছাড়াও এদের থেকে বিভিন্নভাবে আমরা শক্তি আহরণ করতে পারি, যেমন এদের মধ্যে একটি হলো বায়োগ্যাস উৎপাদন, যা মূলত মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে মিথেন উৎপাদন। অর্থাৎ বায়োগ্যাস হলো গৃহস্থ শিল্পজাত কৃষিজাত জৈব আবর্জনাকে ডাইজেস্টরের মধ্যে নিয়ে বায়ু নিরুদ্ধ অবস্থায় মেথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপাদন করা হয় তাকে বলা হয় বায়োগ্যাস। এর মূল উপাদান হলো মিথেন, অর্থাৎ মিথেন গ্যাস। এবং বায়োগ্যাসের অন্যান্য উপাদানগুলো কী কী রয়েছে, মিথেন ছাড়াও কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ জলীয় বাষ্প। বায়োগ্যাসের প্রধান কাঁচামাল গোবর বলে একে আমরা গোবর গ্যাসও বলে থাকি। এই বায়োগ্যাস, এই বায়োগ্যাস তা অল্প জায়গায় এবং কম খরচে উৎপাদন করা সম্ভব বলে পৃথিবীর অপেক্ষাকৃত যে সমস্ত গরিব দেশগুলো আছে সেখানে কিন্তু এই বায়োগ্যাসের উৎপাদন এবং ব্যবহার প্রসার ঘটেছে। বায়োগ্যাস থেকে বিশেষ করে গ্রামাঞ্চলে গোবর পচিয়ে যে বায়োগ্যাস গোবর গ্যাস পাওয়া যায় তা থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে গৃহস্থলের বিদ্যুৎ চাহিদা মেটানো যায়। তো আজ আমরা বেসিক্যালি কী কী পড়লাম, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি এবং সেই সঙ্গে বায়োগ্যাস। বায়োগ্যাসের প্রধান উপাদান কি, অর্থাৎ কোন গ্যাস রয়েছে প্রধানত এখানে, মিথেন গ্যাস। তো তোমরা বই থেকে প্রত্যেকে একটু ভালো মতো এই যে আমরা শক্তি উৎসগুলো পড়লাম
একটু পড়ে নেবে, এখান থেকে বেসিক্যালি শর্ট কোয়েশ্চেনই আসে, তো একটু ভালোভাবে পড়বে প্রত্যেকে।